إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد سمانيت ديني ভাতৃমণ্ডলী আজকে বাইশে রমজান চোদ্দশো একচল্লিশ হিজরি মোতাবেক পনেরো মে দুই হাজার বিশ মসজিদ হারামে যে খুতবা প্রদান করা হয়েছে সেই খুতবার সংক্ষিপ্ত অনুবাদ আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, এই রমজান মাস যেটি হচ্ছে শাহরুল কোরআন, কোরআনের মাস, এই মাসে প্রত্যেক ইমানদার মানুষ এই কোরআনের সাথে কত সুন্দর সম্পর্ক থাকে তাদের, এবং কি আগ্রহের সাথে কোরআনের কেরিমের তিলাওয়াতে সবসময় নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করে, এবং এই কোরআনে কেরিমের তিলাওয়াত তাদের কাছে কত প্রিয় একটি ইবাদত। এই কোরআনে কেরিমের তিলাওয়াতকে সমস্ত প্রিয় বস্তুর ওপর একজন মমিন মাহে রমজানে বিশেষ করে অগ্রাধিকার দিয়ে থাকে। খাবার, নিদ্রা, দুনিয়ার কাজকর্ম, গল্প গুজব সব কিছু বাদ দিয়ে কোরআনে কেরিম তিলাওয়াতে নিজেকে ব্যস্ত রাখে। কোরআনে কেরিমের তিলাওয়াত তাদের মনে শান্তি নিয়ে আসে, এবং কোরআনে কেরিমের তিলাওয়াতে তাদের আত্মা আহার পেয়ে থাকে, এবং তাতে রয়েছে তাদের সুখ শান্তি। এবং এই কোরআনে কেরিমের মধ্যে এমন কিছু আলোকময় দিক নির্দেশনা রয়েছে যার মাধ্যমে একজন মানুষের চোখ খুলে যায়, তার জন্য তার সামনে হেদায়েতের রাস্তা সুস্পষ্ট হয়ে যায়, এবং একজন মুমিন ব্যক্তি এই কোরআনে কেরিমকে তাদের রবের পক্ষ থেকে যেন মেসেজ হিসাবে মনে করে। এই কোরআনে কেরিম তেলাওয়াত করে পাঁচ ওয়াক্ত সালাতে, ফরজ সালাতে, সুন্নত সালাতে, নির্জনতায় কোরআনে কেরিম তাদের সঙ্গী হয়ে থাকে, এবং কোরআনে কেরিমে যেসব দিক নির্দেশনা রয়েছে, আদেশ নিষেধ রয়েছে, সেগুলিকে আল্লাহ সন্তুষ্টির জন্য মেনে থাকে এবং সেগুলি বাস্তবায়ন করে থাকে। এই কোরআনে কেরিমে যেসব শিক্ষা রয়েছে, এসব শিক্ষার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে সুধারণা রাখা, হুসনুল জন বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে ভালো ধারণা রাখা, যে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু করেন তাতে কল্যাণ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার অকল্যাণ চান না, যে কোনো বান্দা আর আমি একজন আল্লাহর বান্দা, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য যা কিছু চেয়েছেন, যা কিছু করছেন তাতে অবশ্যই কল্যাণ দিয়েছে। এই সুধারণা আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে যদি মানুষ রাখে তাহলে তাতে মানব জীবনে কল্যাণ নিয়ে আসে। এটি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সুসম্পর্কের এবং সদাচরণের একটি সুউচ্চ মর্যাদা, এবং আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে এটি হচ্ছে সুন্দর একটি বিশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিনের জাত এবং সিফাত, গুণাবলী সম্পর্কে, তার মর্যাদা সম্পর্কে আমাদের এই রকমই সুন্দর ধারণা হওয়া উচিত, এবং এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের যথাযোগ্য মর্যাদা দান করা। কোরআনে কেরিমের কিছু দৃষ্টান্ত তুলে ধরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়া ইন্নী লাগাফফারুন লিমান তাবা, নিশ্চয়ই যারা তওবা করে তাদের আমি ক্ষমা করে থাকি, তাদের জন্য আমি বড় মার্জনাকারী। ওয়া ইন্নী লাগাফফার, আল্লাহর একটি নাম হচ্ছে গাফফার, আমি অবশ্যই
বড় ক্ষমাশীল লেমান তাওবা ওই সমস্ত বান্দাদের জন্য যারা তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে। সুতরাং একজন মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে সুধারণা রাখবে, আশা রাখবে, আল্লাহর রহমত থেকে নৈরাশ হবে না। এই রকমই কোরআনে কারিমে যখন একজন বান্দা তিলাওয়াত করে রব্বানা ওয়াসিতা কুল্লা শাইইন রাহমাতান ওয়া ইলমা, হে আমাদের রব, তুমি প্রত্যেক বস্তুকে রহমত দ্বারা পরিব্যাপ্ত করেছ, প্রত্যেক ব্যক্তি তোমার রহমতে শামিল, তোমার রহমতের বাইরে কোনো, প্রত্যেক ব্যক্তি শুধু না, প্রত্যেক বস্তু বরং প্রত্যেক সৃষ্টি তোমার রহমতের আওতাভুক্ত, তোমার রহমতের বাইরে, তোমার রহমতের বঞ্চিত কোনো সৃষ্টি নেই। যখন এই আয়াত তিলাওয়াত করবে তখন আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে সুধারণা রাখবে যে আল্লাহর রহমত তাকেও সামনে, এবং তার যে ভুলভ্রান্তি গুনাহাতে রয়েছে তাকেও আল্লাহর রহমত সামনে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার আমলের মাধ্যমে ভালো আশা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহাতার জন্য ক্ষমার মার্জনার আশা রাখবে। এইরকমই আল্লাহ রাব্বুল আলামিনের বাণী যখন মানুষ পাঠ করবে অথবা শুনবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আকামুস সালাত ওয়া আতাউয যাকাত লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, নিশ্চয় যারা ঈমানদার এবং সৎকর্মশীল আর তারা পাঁচ ওয়াক্ত সালাত কায়েম করবে, যাকাত প্রদান করবে, তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে রয়েছে পুরস্কার, ওয়া লা খাউফুন আলাইহিম তাদের কোনো ভয় নেই, ওয়া লা হুম ইয়াহজানুন আর তারা চিন্তিত হবে। যখন এই আয়াত পাঠ করবে বা এই আয়াত শুনবে তখন আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আমল করার পরে ঈমানের সাথে সাথে নেক আমলের পরে তাদের সুধারণা হবে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে যে আল্লাহ তার ওয়াদা পূরণ করবেন। সুতরাং আমাদের জন্য মহা পুরস্কার রয়েছে, আমাদের কোনো ভয় ভীতি নেই এবং আমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যা কিছু করছেন তাতে কল্যাণ রয়েছে এবং দুনিয়া আখিরাতে আমাদের জন্য কল্যাণ করবেন, কখনো অকল্যাণ করবেন না, সেটা বর্তমান হোক অথবা ভবিষ্যৎ হোক। এইভাবে যখন আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত তেলাওয়াত করবে, ইরশাদ করছেন রাব্বুল আলামিন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাত ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, নিশ্চয় যারা আল্লাহর কিতাব পাঠ করে এবং সালাত কায়েম করে এবং যা কিছু তাদেরকে আমি উপজীবিকা হিসাবে দিয়েছি, রিজিক হিসাবে দিয়েছি, তার থেকে গোপনে প্রকাশ্যে সর্বাবস্থায় ব্যয় করে, আরজুনা তিজারাতান লান তাবুর, তারা আল্লাহর কাছে এমন ব্যবসার আশা রাখবে যে ব্যবসায় কোনো রকমের লস নেই। এই ওয়াফিয়াম উজুরাহুম, আল্লাহ রাব্বুল তাদেরকে পূর্ণ মাত্রায় প্রতিদান দিতে চান, ওয়াজিদ আহমিন ফজলে, এবং তাদেরকে তার অনুগ্রহ আরও বেশি করতে চান, ইন্নাহু গফুর শাকুর, আল্লাহ রাব্বুল আলামিন পরমার্জনাকারী এবং তিনি বান্দার ঈমান আমলের ভালো কাজের মূল্যায়ন করে থাকেন। এসব আয়াত পড়বে এবং এসব আয়াত যখন অর্থ অনুধাবন করবে তখন আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে সুধারণা হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই মহাপুরস্কারগুলি রেখেছেন এবং আমরা যা কিছু করছি তা বৃথা যাচ্ছে না। সুতরাং এই আল্লাহর কিতাব কোরআনে কারিমকে আঁকড়ে ধরবে, সালাত কায়েম করবে, আল্লাহর রাস্তায় ব্যয় করবে এবং তার সাথে সাথে মহান আল্লাহর কাছে বড় আশা রাখবে যে তিনি পূর্ণ মাত্রায় আমাদেরকে প্রতিদান দেবেন। এইরকমই কোরআনে কারিমের এই আয়াত যখন তিলাওয়াত করবে আর সেটা উপলব্ধি করবে, অর্থ বুঝবে, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুম মিন হাইসু লা ইয়াহতাসিব, যে আল্লাহকে ভয় করে তার জন্য আল্লাহ অবশ্যই রাস্তা বের করে দেবেন, যেখানে মুশকিল সেখানে সহজ করে দেবেন, ওয়া ইয়ারযুকুম মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে আল্লাহ রিজিক দেবেন এমন ক্ষেত্র হতে যে সে কল্পনাও করতে পারেনি। যখনই আয়াত তিলাওয়াত করবে এবং সেটি বুঝবে তখন তার মধ্যে বড় আশা তৈরি হবে এবং তার সামনে আশার আকাঙ্ক্ষার যে দরজাসমূহ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহের
তা প্রশস্ত হবে এবং আল্লাহ সম্পর্কে সুধারণা হবে। সুতরাং তার কোনো সময় দুশ্চিন্তা হবে না, তার জীবনে শোকের ছায়া নেমে আসবে না, সে কখনো ভয় পাবে না, বরং সবসময় আল্লাহ তাবারক ওয়া তাআলার উপর আস্থা ভরসা রাখবে এবং আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু করছেন বা আগামীতে করবেন তা সব কিছু আমাদের জন্য কল্যাণ এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার অনুগ্রহের বড়ই আশাবাদী হবে। এর মাধ্যমে মানুষের বক্ষ প্রশস্ত হবে, এর চাইতে বড় মনের শান্তি এবং হৃদয়ে প্রশস্ততা আসার অন্য কোনো উপায় নেই আল্লাহর প্রতি ঈমানের পরেই। আল্লাহর প্রতি ঈমানের সাথে সাথে এবং তারই একটা দিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে হোসনে জান সুধারণ রাখা। সম্মানিত ভাতৃমণ্ডলী, পিয়ানি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন হাদিসে উদ্ধৃত রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন কাছে আশা রাখলে সে আশা বৃথা যায় না এবং আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে সুধারণ রাখলে সেটা অবশ্যই পূর্ণ হবে। এই মর্মে সহিহ বুখারী মুসলিমের হাদিস আল্লাহ তাআলা ইরশাদ করেছেন হাদিসে উদ্ধৃতে, আনা ইন্দা জন্নি আব্দি বি, আমি আমার বান্দা আমার সম্পর্কে যে ধারণা রাখে সেই ধারণার সাথেই আছি, যে ধারণা রাখে সেই ধারণা তার আমি পূর্ণ করে থাকি, যেখানে যেমন ধারণা রাখে সেই ধারণা অনুযায়ী আমি কাজ করি। সুতরাং আমার সম্পর্কে যদি ভালো ধারণা রাখে তাহলে আমি ভালোই করি, আর যদি কুধারণা রাখে যে আমার সর্বনাশ হয়ে যাবে, হায় কি হলো আর আমার সামনে কোনো কল্যাণের রাস্তা দেখছি না, অথবা আমার জীবনে কোনো সুখ শান্তি দেখছি না, আমার জীবনে কোনো স্বস্তির রাস্তা দেখছি না, যখনই নেগেটিভ কোনো কিছু ধারণা হবে তখন সে অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করবেন। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, কুল্লামা কানাল আবদু হাসানাল জন্ন বিল্লাহ হাসানা রাজাই লাহু সাদিকা তাওয়াক্কুলি আলাইহি ফাইন্নাল্লাহ লা ইউখাইয়িবু আমালাহু ফি আলবাত্তাতা। যখন মানুষ বান্দা আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে সুধারণা রাখবে, আল্লাহর ওপর ভালো আশা রাখবে এবং আল্লাহর প্রতি সত্যিকার অন্তর থেকে আস্থা ভরসা রাখবে, তখন আল্লাহ তার আশাকে ব্যর্থ করবেন না, এটা নিশ্চিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কেউ যদি আশা রাখে সে আশায় কখনো নিরাশা আসে না, সে আশা অবশ্যই পূরণ হবে এবং কোনো আমলকারীর আমলকে আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করেন না। ওয়ালা ইউদাইয়ু আমাল আমিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে সুধারণার একটি ভালো দিক হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যখনই মানব জীবনে কোনো তিক্ততা দান করেন সেই তিক্ততার পরেই সেখানে সুস্বাদের ব্যবস্থা রয়েছে, তাতেই রয়েছে স্বাদ, তাতেই রয়েছে মজা। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোনো সময় দুর্দিন দিয়ে থাকেন, কোনো সময় সংকটের সম্মুখীন করে থাকেন, কখন আল্লাহ রাব্বুল আলামিন জীবনে ভাঙন ধরিয়ে থাকেন যাতে করে তাতে পূর্ণতা দান করেন এবং আল্লাহ কখনো যদি কোনো কিছুতে বাধা দেন তাহলে আল্লাহ চান যে তারপরে আমি দেব। আল্লাহ যদি কখনো বালা মুসিবতের সম্মুখীন করেন আল্লাহ চান যে আমি তাকে নিরাপদ করব বা এরপরে আমি সুস্থতা দান করব। আল্লাহ যদি মৃত্যু দান করেন মানুষের মরণ সুনিশ্চিত, তাহলে মরণের পরে আবার আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় জীবিত করতে চান সেই জান্নাতে যাওয়ার জন্য, বিচার দিবসের জন্য, যেখানে ফয়সালার পরে জান্নাতের পথ ইনশাআল্লাহ পাবে। এইরকমই দুনিয়ায় যদি কোনো ক্ষেত্রে কখনো কষ্টদায়ক কিছু যদি দেখা যায় তাহলে আল্লাহ চান যে এই দুনিয়ার কষ্টদায়ক বিষয়গুলি দেখে আখেরাতমুখী হোক, যে দুনিয়া চিরস্থায়ী নয় এবং দুনিয়া সবসময় সুখের জায়গা নয়। দুনিয়াতে যেমন মজাও রয়েছে, ভোগ বিলাসের সামগ্রী রয়েছে, সেখানে তিক্ততাও রয়েছে, কষ্ট রয়েছে, বালা মুসিবত রয়েছে, দুর্দিনও আসতে পারে। সুতরাং এখানে চিরস্থায়ী থাকার জন্য আগ্রহী বন্ধ হবে না। এইরকমই আল্লাহ রাব্বুল আলামিন যদি কখনো এই রকমের পরিস্থিতি তৈরি করেন যে মানুষরা আপনার সাথে দুর্ব্যবহার করছে, তাহলে আল্লাহ চান যে আপনি মানুষমুখী না হয়ে আল্লাহমুখী হবেন,
মাংস রব্বি হবেন, এবং আল্লাহ চান যে আপনাকে তার জন্য খাস করবেন এবং তার সাথে আপনি সুসম্পর্ক গড়ে তোলেন, মানুষের সাথে সুসম্পর্ককে আপনি আপনার লক্ষ্য উদ্দেশ্য যাতে না বানিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে সুধারণার আরও একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে যখন দোয়া করবেন, দোয়াতে আপনি সুধারণা রাখবেন যে আল্লাহ অবশ্যই কবুল করবেন। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে, ইরশাদ করছেন, উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো কবুল করার নিশ্চিত আশা নিয়ে যে আল্লাহ কবুল করবে। আল্লাহর কাছে যখন দোয়া করবে তখন তোমরা ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, কবুল হবে, আল্লাহ কবুল করবেন, এতে যেন তোমার দৃঢ় প্রত্যয় থাকে, ইয়াকিন থাকে, কোনো রকমের তাতে দ্বিধাদ্বন্দ্ব না থাকে, সন্দেহ না থাকে যে কবুল করবেন। কেন কবুল করবেন না? বাস আপনি শর্তগুলি পুরা করুন, কোন বাধাগুলি দূরে সরিয়ে ফেলুন, আর তারপরে রবের কাছে ইয়াকিনের সাথে দোয়া করুন। তিরমিজির হাদিস। এইরকমই যখন আপনি তওবা করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তখন আপনি সুধারণা রাখবেন যে আল্লাহ আমার তওবা কবুল করবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার ওয়াদা পূরণ করবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনি ক্ষমা করে থাকেন, দয়া করে থাকেন, মার্জনা করে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এইরকম হাদিস রয়েছে, মৃত্যুর পূর্ব মুহূর্তে বিশেষ করে আশা আকাঙ্ক্ষা এবং সুধারণাকে বৃদ্ধি করতে হবে। সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়ামুতান্না আহাদুকুম ইল্লা ওয়া হুয়া ইউহসিনু জান্নাবিল্লাহি আযা ওয়াজাল, তোমাদের কোন মানুষ যেন আল্লাহ সম্পর্কে সুধারণা ছাড়া মৃত্যুবরণ না করে। অর্থাৎ মৃত্যুর পূর্ব মুহূর্তে যখন মানুষ অসুস্থ থাকে আর উপলব্ধি করে যে আমার শরীর চলছে না, আর হয়তো সময় বেশি নেই, বাঁচব না, সেই সময়গুলিতে আল্লাহ সম্পর্কে সুধারণা খুব বেশি শক্তিশালী করবে। আল্লাহ রাব্বুল সম্পর্কে যদি আপনি সুধারণা নিয়ে আল্লাহর কাছে হাজির হন, তাহলে আপনার সুধারণা আল্লাহ পূর্ণ করবেন। আর যদি আপনি কুধারণা নিয়ে হাজির হন যে আমি এত পাপি তাপি, আর এত ভুল করেছি, এত আমি উদাসীন হয়ে জীবনযাপন করেছি, এত ভুল ভ্রান্তি আর অন্যায় হয়েছে, আমাকে কি আল্লাহ মাফ করবেন, কী যে হবে আমার, এইরকম যদি মনে করেন তাহলে আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে যে সুধারণা আমরা রাখব, এই সুধারণা সবার তো একরকম নয়, কারো তো সুধারণা রয়েছে অনেক বেশি, কারো রয়েছে কোনো রকম হয়তো সুধারণা, আর কারো সুধারণা নেই তার বিপরীত উদাহরণা আছে। তাহলে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে সুধারণা যাতে মজবুত হয় এবং সুধারণা অনেক বেশি হয়, এর জন্য কোন বিষয়গুলি সহযোগী হইতে পারে, কী কী পদক্ষেপ যদি আমরা গ্রহণ করি, বা কোন গুণগুলি বৈশিষ্ট্যগুলি যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমরা আল্লাহ সম্পর্কে ধারণাকে ভালো করতে পারবো এবং আমাদের ধারণা আল্লাহ সম্পর্কে অনেক ভালো হবে। প্রথম যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে বান্দা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে মারিফাত হাসিল করে, মানে যথাযথ জ্ঞান অর্জন করে আল্লাহর আসমা সিফাত সম্পর্কে। আল্লাহ সম্পর্কে মারিফাত হাসিল করা মানে সুফিদের মারিফাত নেই, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে মারিফাত মানে জানা, আরাফা ইয়ারিফু মানে জানা, জানবেন তার নামগুলি, জানবেন সুন্দর সুন্দর তার সিফাত, যে গুণগুলি রয়েছে প্রত্যেকটি নামের মধ্যে যে গুণের অর্থ রয়েছে সেই গুণগুলির জ্ঞান অর্জন করবেন। তিনি রহমান, তিনি রহিম, তিনি গফফার, তিনি জব্বার, এইভাবে যতগুলি নাম রয়েছে, নাম এবং গুণাবলী সম্পর্কে সঠিক জ্ঞান রাখা, যা কোরআনে কারিমে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে উল্লিখিত হয়েছে, যে ব্যক্তি আল্লাহর আসমা সিফাত সম্পর্কে জ্ঞান অর্জন করবে এবং এই সম্পর্কে তার যত বেশি নলেজ হবে তত বেশি আল্লাহকে ভালোবাসবে, তত বেশি আল্লাহকে ভালোবাসবে। কারণ একজন মানুষ যখন কারো সম্পর্কে যত বেশি ভালো জিনিস জানবে, ভালো দিকগুলি জানবে, তত বেশি তাকে ভালোবাসবে, দুনিয়ার ক্ষেত্রে এটা হয়ে থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিনের যখন নাম এবং গুণাবলী যখন সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করবে তখন ভালোবাসা আরও বৃদ্ধি পেতে থাকবে, আর যখন আল্লাহকে ভালোবাসবে যথাযথ তখন আল্লাহ সম্পর্কে সুধারণা রাখবে, আল্লাহর কাছে আশা রাখবে এবং আল্লাহর আস্থা ভরসা রাখবে,
এবং আল্লাহ অভিমুখী হয়ে যাবে। মানুষের কুধারণা কোথেকে আসে? যার আল্লাহ সম্পর্কে ভুল ধারণা রাখে বা কুধারণা রাখে, এটা আল্লাহ রব্বুল আলমিন সম্পর্কে অজ্ঞতার কারণে আসে। আল্লাহ রব্বুল আলমিন সম্পর্কে তাদের কোনো জ্ঞান থাকে না, এবং আল্লাহ রব্বের সুন্দর সুন্দর যে গুণাবলী রয়েছে সে সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই, সেগুলো থেকে অন্ধ হয়ে রয়েছে। আল্লাহ রব্বুল আলমিনের মধ্যে সব দিক থেকে যে পূর্ণতা রয়েছে, তিনি সমস্ত ত্রুটি থেকে মুক্ত, এই বিষয়গুলি সম্পর্কেও তাদের কোনো জ্ঞান নেই। আল্লাহর যে আসমা হোসেনা রয়েছে এবং সেফাতে ওলা সুউচ্চ যে গুণাবলী রয়েছে সে সম্পর্কে কোনো জ্ঞান নেই। আল্লাহ রব্বুল আলমিন যা কিছু করেন তার কাজগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, এবং আল্লাহ রব্বুল আলমিন বান্দার সব কাজ করেন। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, এই সম্পর্কে জ্ঞান না থাকার কারণেই আল্লাহ সম্পর্কে কুধারণা হয়ে থাকে। আল্লাহ রব্বুল আলমিন সম্পর্কে সুধারণা বৃদ্ধি করার বা সুধারণা যাতে করে আসে বা মজবুত হয়, এর দ্বিতীয় উপায় হচ্ছে তাদাব্বুরু শরিয়াতিহি আল কওয়িমা। আল্লাহ রব্বুল আলমিন নাজিলকৃত যে বিধান রয়েছে এই বিধান নিয়ে গভীরভাবে পড়াশোনা করা, এবং এই বিধান সম্পর্কে শরীয়তের বিধিবিধান সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করার চেষ্টা করা, এবং তাতে যে হুকুম আহকাম বিধিবিধান রয়েছে সেগুলি নিয়ে চিন্তা করা, সেগুলিকে উপলব্ধি করা। আল্লাহ রব্বুল আলমিন এই যে তার নাজিলকৃত শরীয়ত দিয়েছেন যাতে কোনো রকমের কঠিনতা নেই, যাতে কোনো রকমের সংকীর্ণতা নেই, এবং তাতে সমস্ত কল্যাণের পথকে প্রশস্ত করা হয়েছে, এবং সেটিকে মধ্যমপন্থী শরীয়ত বিধান বানানো হয়েছে যাতে নেই বাড়াবাড়ি আর তাতে যাতে নেই ছাড়াছাড়ি, এমন একটি শরীয়ত যেই শরীয়ত হচ্ছে অত্যন্ত সহজ সরল, এবং তাতে রয়েছে ন্যায়নীতি, তাতে রয়েছে আল্লাহ রাব্বুল রহমত, তাতে রয়েছে সার্বিক কল্যাণ, তাতে রয়েছে সব রকমের ভালো দিক। এটা মানুষকে আল্লাহ রাব্বুল আলমী সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলমিনের যে বিধিবিধান রয়েছে, যে বিধিবিধান তিনি নাজেল করে সে সম্পর্কে মানুষকে সুধান রাখতে উৎসাহিত করে, এবং আল্লাহ রাব্বুল আলমিন তার এই শরী বিধানের মাধ্যমে মানব জাতির কল্যাণ চেয়েছেন তাদের ইহকাল পরকালের এই বিষয়গুলি সম্পর্কে সে জ্ঞান লাভ করতে পারবে, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলমিন সম্পর্কে সুধারণা বৃদ্ধি পাবে। সম্মানিত ভাতৃমণ্ডলী, তৃতীয় উপায় আল্লাহ রাব্বুল আলমিন সম্পর্কে সুধারণাকে বৃদ্ধি করা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলমিন যে সৃষ্টিগত বিধিবিধান রয়েছে, একটি হচ্ছে শরীয়ত বিধান, একটা হচ্ছে সৃষ্টিগত বিধান সুন্নাতুল্লাহ বা সুনানুল্লাহি কাউনিয়া। আল্লাহর যে সৃষ্টিগত বিধান রয়েছে এই পৃথিবী যেইভাবে চলছে সেই নিয়ে একটু গভীরভাবে চিন্তা করা, এতে আল্লাহ রাব্বুল আলমিনের যে হেকমত রয়েছে এবং তাতে যে আল্লাহ রাব্বুল আলমিনের রহমত রয়েছে, আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে যে অনুগ্রহ রয়েছে, এবং পৃথিবীতে মন্দর তুলনায় ভালো প্রাধান্য পেয়েছে, আল্লাহ রাব্বুল আলমিন মানুষকে কত সুন্দর সুঠাম করে সৃষ্টি করেছেন, এবং আল্লাহ রাব্বুল আলমিন মানব জাতিকে পৃথিবীতে বসবাস করার তৌফিক দিয়েছেন, এবং পৃথিবীকে জমিনকে তাদের জন্য বসবাস যোগ্য করেছেন, এবং আকাশ এবং পৃথিবীতে যা কিছু আছে মানব জাতির জন্য আল্লাহ নিয়োজিত করেছেন, এবং মানব জাতি বেঁচে থাকার জন্য যা কিছু মানব জাতির প্রয়োজন তার সুব্যবস্থা আল্লাহ রাব্বুল আলমিন করেছেন, এবং তাদের সুখ শান্তি এবং পৃথিবীর জীবিকা অর্জনের পথকে সহজ করেছেন, এবং পৃথিবীতে মানুষ কীভাবে বিচরণ করছে নিরাপত্তার সাথে, এবং চারিদিকে যেখানে যাচ্ছে সেখানে তাদের জন্য খাদ্যের ব্যবস্থা রয়েছে, পানীয়র ব্যবস্থা রয়েছে, রেজিক চলে আসছে এবং কল্যাণের দরজা খুলে যাচ্ছে, এসব নিয়ে গভীরভাবে যখন মানুষ চিন্তা করবে, এগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিনের সৃষ্টিগত নিজাম বা সৃষ্টিগত নীতিমালা, এসব নিয়ে গভীরভাবে চিন্তা করলে আল্লাহ সম্পর্কে সুধারণা মানুষের মজবুত হবে। আর এই পৃথিবীতে যে অনিষ্টগুলি রয়েছে, বালা মুসিবত রয়েছে, ফিতনা রয়েছে, সেটা হচ্ছে অক্ষণস্থায়ী, সেটা সবসময় থাকার জন্য নয়। যেই অনিষ্টগুলি রয়েছে সেগুলি ক্ষণস্থায়ী, যে আসবে আর চলে যাবে, ইন্নামাল ওসরে ইউসরা। পৃথিবীতে যদি বালা মুসিবত না থাকতো, শুধু পজিটিভই থাকতো, যে যদি কল্যাণ আর কল্যাণই থাকতো,
আর শুধু ভোগ বিলাসের সামগ্রী থাকতো আর তাতে কোনো তিক্ততা না থাকতো, তাহলে মানুষ দুনিয়াকে কামড়ে ধরে নিত এবং আখেরাতকে ভুলে গিয়ে তারা এমন দুনিয়ামুখী হয়ে যেত যে দুনিয়া ছেড়ে যাওয়াটা তাদের জন্য যেন কঠিন ব্যাপার হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন এটাও চাননি, যাতে করে দুনিয়ায় থাকে। আর মাঝে মাঝে দুনিয়ার যখন তিক্ততা হবে তখন সে পরকালের চিরস্থায়ী সুখ শান্তিকে এবং যেটা স্থায়ী হওয়ার সাথে সাথে সবচেয়ে উৎকৃষ্ট আল্লাহর নিয়ামত, যাতে কোনো রকমের অকল্যাণ নেই কল্যাণের সাথে, যেমন উৎকৃষ্ট যেমন সেখানে কল্যাণ আর কল্যাণ তেমনই সেটা চিরস্থায়ী, সেই চিরস্থায়ী নিয়ামত এবং সবচেয়ে উত্তম নিয়ামতের জন্য যেন উদ্গ্রীব হয়ে উঠে। আর এখান থেকে যাওয়ার যখন পরোয়ানা চলে আসে, মতের পরোয়ানা যখন চলে আসে, তখন মানুষের দিক দিয়ে প্রস্তুত থাকি। আল্লাহ রাব্বুল আলামিনের এই পৃথিবীতে হেকমত নিয়ে চিন্তা করে দেখুন যে এখানকার যে সব নিয়ামত রয়েছে, স্বাদের বস্তু রয়েছে, সেগুলি ক্ষণিকের জন্য রেখেছেন, এবং এখানে যে সব তিক্ততার দিকগুলি রয়েছে সেগুলির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন যে এমন নিয়ামতের জন্য মানুষ আগ্রহী হোক যেই নিয়ামতে কোনো রকমের রোগ নেই, বিপদ আপদ নেই, দুশ্চিন্তা নেই, কোনো রকমের সেখানে আপনার তিক্ততা নেই, এই নিয়ামতের জন্য মানুষ যেন আগ্রহী হয়ে উঠে। কারণ মানুষ যখনই এক জায়গায় সুখের সাথে দুঃখ আছে, কষ্ট আছে, আর আরেক জায়গায় ওর চাইতে ভালো সুখ আছে এরকম দেখবে, তখন যেখানে ভালো সুখের জায়গা আছে সেখানকার জন্য মানুষ আগ্রহী হবে। আল্লাহ রাব্বুল আলামিন যিনি আহকামুল হাকিমিন, যিনি আরহামুর রাহিমিন, পৃথিবীতে এই জন্য দুটোই দিক রেখেছেন, যেমন রেখেছেন পৃথিবীতে নিয়ামত, এই নিয়ামতের সাথে সাথে নিয়ামতের মধ্যে রয়েছে সংমিশ্রণ দুঃখ কষ্টের এবং অশান্তি, যাতে করে মানুষ পৃথিবীতে বাস করে কিন্তু আখিরাত মুখমুখীতে বাস করে। মানুষ পৃথিবীতে এমন হয়ে বসবাস না করে যে আখিরাতকে একেবারে ভুলে যায়, উপেক্ষা করে দেয়, যার মাধ্যমে মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন এটি জানবে। আর তার সাথে সাথে দুনিয়ায় যখন সুখ শান্তি পাবে এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে, আল্লাহর রাস্তায় চলার চেষ্টা করবে, এবং যেটি মুখ্য উদ্দেশ্য যেখানে চিরস্থায়ী জগৎ রয়েছে, যেখানে আসল সুখ শান্তি রয়েছে, সেখানকার জন্য পৃথিবী থেকে সম্বল গ্রহণের জন্য চেষ্টা করে, যাতে করে সেখানে স্থায়ী নিয়ামত হাসিল করতে পারে। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে সুধারণা সম্পর্কে আলোচনা করছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে হুসনে জান বা সুধারণা এমন একটি গাছের মতো যেই গাছের ফল হচ্ছে সবচেয়ে ভালো ফল, যেই গাছের ফল বড়ই উপকারী ফল, এতে মানুষ আশাবাদী হবে, মানুষের অন্তর প্রশস্ত হবে, মানুষের মনে প্রশান্তি নেমে আসবে, মানুষের জীবনে সুখ শান্তি নেমে আসবে, মানুষ আরামের সাথে জীবনযাপন করবে। এই গাছ যে কত সুন্দর গাছ, যে গাছ সম্পর্কে বলতে পারা যায় যে আসলোহা সাহাবে তুম অফার ও হাফিজ সামা, এই সুধারণা যদি থাকে তার শেকড়টা বড়ই মজবুত, যার শাখা প্রশাখা আকাশের দিকে উঁচু হয়ে রয়েছে, মানে অনেক ভালো ভালো আশা নিয়ে আপনি পৃথিবীতে জীবনযাপন করছেন, আপনার জীবনে কখনো নিরাশ হবেন না, আপনার জীবনে কখনো অশান্তি নেমে আসবে না, এতে থেকে আপনি সুখ শান্তিতে সময়টা কাটাতে পারবেন পৃথিবীতে। সুতরাং মুমিনদের জন্য উচিত হবে যে এই যে আমরা রমজান মাসের শেষ দশকে এসে পড়েছি, আজকে 22 রমাদান, এই সময়গুলিকে আমরা ভালো কাজে যথাসাধ্য লাগাবার চেষ্টা করব, যতটা সম্ভব হবে আমরা নেক আমল দ্বারা এই সময়গুলিকে আবাদ করব, এই সময় আমরা আখেরাতের জন্য সম্বল গ্রহণের যথাসাধ্য চেষ্টা করব, তার সাথে সাথে রবের কাছে আশা রাখব যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তার জিকির আজকারের তৌফিক দান করবেন,
তার শুকরিয়ার তৌফিক দান করবেন এবং সুন্দরভাবে ইবাদত বন্দেগি করা আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করবেন এবং চেষ্টা আপনাকে আমাকে করতে হবে তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দেবেন যখন আমরা সত্যিকার অর্থে খুলুসিয়াতের সাথে চেষ্টা করব এই মর্মে পিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ এই শেষ দশকে যা তিনি করতেন হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনগুলিতে যা করতেন সে সম্পর্কে যে কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি রমজানের শেষ দশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি মেহনত করতেন ইবাদত বন্দেগীতে যা সারা বছরের কোনো দিন বা কোনো রাতে এত বেশি মেহনত করতেন না সহিহ বুখারী ও মুসলিমের হাদিস এইরকমই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আরও বর্ণিত রয়েছে হাদিসে ইযা দাখাল আশর শেষ দশক যখন শুরু হয়ে যেত আহিয়াল লাইল সারা রাত জাগতেন ইবাদত বন্দেগীতে ওয়া আইকাদ আহলা এবং নিজের পরিবার পরিজনকেও জাগাতেন ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল মিজাজ এবং কঠিন মেহনত পরিশ্রম করতেন ইবাদত বন্দেগীতে এবং লুঙ্গি কোষে নিয়ে বড় প্রস্তুতির সাথে ইবাদত বন্দেগীতে মগ্ন হয়ে যেতেন সহিহ বুখারী মুসলিমের হাদিস সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে যেন আমরা সুধারণা রাখি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে নেক আমলগুলি রয়েছে সেগুলি কবুল করবেন এবং আমাদের গুনাহ খাতাকে তিনি ক্ষমা করে দেবেন কারণ তিনি গফুর তিনি শাকুর তিনি ক্ষমা বড় ক্ষমাশীল এবং তিনি প্রত্যেকটি মানুষের আমলের মূল্যায়ন করে থাকেন জি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে ভুল ত্রুটি রয়েছে সেগুলিকে ক্ষমা করে দেবেন এবং যতটুকুই আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি অল্প আমল হলেও আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করবেন এই সুধারণ আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আমরা রাখব এবং আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে সুধারণাকে আপনি পূর্ণ করবেন বিশেষ করে এই কদরের রাতগুলিতে যে আপনি আল্লাহ সম্পর্কে সুধারণা রাখবেন যে বর্তমান যে পরিস্থিতি পৃথিবীর আর তার একটি অংশে আমরা রয়েছি যে এই মহামারী আমাদের ওপর আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আমাদের পরীক্ষার জন্য এবং আমাদের সংশোধনের জন্য এবং তাতে রয়েছে বহু রকমের হিকমত এই মহামারীকে আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ তাআলা এই পবিত্র রাতগুলিতে এই মোবারক রাতগুলিতে রমজানের শেষ দশকে যাতে রয়েছে লাইলাতুল কদর আল্লাহ সেটাকে দূর করে দেবেন এবং এই বালা মুসিবতকে আল্লাহ উঠিয়ে নেবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে কোনো ভালো আশা আমাদেরকে রাখতে হবে যে কোনো অবস্থায় থাকি না কেন আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আমাদেরকে সুধারণা রাখতে হবে যে আল্লাহ আমাদের অসুখ বিসুখ দূর করে দেবেন বালা মুসিবত দূর করে দেবেন কারণ তিনি হচ্ছেন মান্নান তিনি হচ্ছেন আল হাইয়ুল কাইয়ুম এবং সব কিছুর তিনি সব কিছুকে ধারণ করে আছেন এবং তিনি চিরঞ্জীব তিনি সর্বশক্তিমান এবং তিনি সবচেয়ে বড় দাতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমাদের মনের আশা পূরণ করে দেন এবং আল্লাহ রাব্বুল আলামিন রমজান শেষ হওয়ার আগেই যেন এই বালা মুসিবতকে দূর করে দেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সার্বিক জীবনে কল্যাণ দান করেন আল্লাহর কাছে কোনোটাই মুশকিল না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনোটাই কঠিন না সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা চাইতে যেন ত্রুটি না করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বালা মুসিবত দূর করে দেন বিপদ আপদ দূর করে দেন এবং এই করোনার ভাইরাসকে আল্লাহ যেন পৃথিবী থেকে উঠিয়ে নেন এবং আল্লাহ রাব্বুল আমাদেরকে সংশোধনী জীবন গড়ার যেন তৌফিক দান করেন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন